ফ্রেন্স আমাদের গাড়িতে কিন্তু অনেক সময় একটি সমস্যা প্রায় আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে গাড়ির পিক আপ অনেক সময় কিন্তু ছেড়ে দেয় বা অটোমেটিকলি বন্ধ হয়ে যায় আবার অনেক সময় দেখবেন যে এক্সেলেটটাকে ছেড়ে দিয়ে আবার যদি আমরা টেনে নিই তাহলে আবার পিক আপটা উঠে আসে অনেক সময় হয়তো চাবিটাকে অফ করতে হয় আবার অন করে দিতে হয় তারপরে গাড়ি চলতে শুরু করে এরকম সমস্যাগুলো কিন্তু আমাদের প্রায় গাড়িতে দেখা যায় তো আবার অনেক সময় কি হয় রাস্তা চলার সময় একটু কোনো জায়গায় ধাক্কা লাগলে বা গাড়ি যদি কোনো জায়গায় ঝাঁকি পায় তাহলে কিন্তু এক্সরেটার আমাদের ছেড়ে দেয় আবার সেটাকে নতুন করে এক্সলেট করতে হয় বা চাবিটা অন করে আবার চালাতে হয় তো এরকম সমস্যাগুলো কিন্তু আমাদের প্রায় গাড়িতেই হয়ে থাকে তো এগুলো কিন্তু খুব সামান্য ধরনের খুব ছোটো একটি কাজ যেটা নাকি আমরা নিজেরাই জানলে পরে বাড়িতে করতে পারবো এখানে কোনো পার্টসের কোনো ব্যাপার নেই কোনো যন্ত্রপাতির ব্যাপার নেই আমরা নিজেরাই বাড়িতে করতে পারবো তো এর জন্য আমাদের কী করতে হবে তো এই ভিডিও কথার আগে একটি কথা বলে নিই যারা আমার ভিডিওতে বা আমার এই চ্যানেলে অনেকেই কমেন্টস করেছেন তাদের উত্তর আমি এখনও পর্যন্ত সবার উত্তর দিতে পারিনি তো ফ্রেন্ডস আপনাদের সবার উত্তর কিন্তু আমি ভিডিওর মাধ্যমে ভিডিও করে আপনাদের আপলোড করে দেখিয়ে দেবো আর কমেন্টসের উত্তর আপনারা পাবেন হয়তো দুদিন আগে কেউ পেয়ে যাবেন বা হয়তো কেউ দুদিন পরে উত্তরটা পাবেন কিন্তু কমেন্টসের উত্তর আমি প্রত্যেকেরই দেবো এবং সেটা ভিডিও করে ভিডিওর মাধ্যমে দেবো আমি কিন্তু এমনিতেই কমেন্টসের কোনো রিপ্লাই আমি করি না আমি ভিডিওর মাধ্যমে আপনাদের উত্তরগুলো দেব তো যাই হোক তা আজকের যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের এরকম সমস্যাগুলো যখন হয়ে থাকে এক্সিলেট বন্ধ হয়ে যায় আবার চাবি অন করতে হয় অফ করে নতুবা এক্সিলেটটাকে আমাদের ছেড়ে দিয়ে নতুন করে এক্সেলেট করতে হয় এরকম সমস্যায় কিন্তু আমাদের যে ওয়ারিং সেখান থেকে যে এক্স কন্ট্রোলারের যে এক্সিলেটার পয়েন্ট যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন এই তারটি এটা হচ্ছে এক্সিলেটার পয়েন্ট লাল কালো এবং সবুজ এরকম তার থাকবে এবং সেটা এক্সেলেটার যেতে আমাদের হাতে যে মুঠা মুঠাটা সেখানেও আপনারা পাবেন এবং যে ওয়ারিং সেটাতেও কিন্তু আপনারা এরকম কালারের তার পেয়ে যাবেন তিনটি তার তো এই তারের তিনটি যে করতে হবে কি আপনাদের প্রথমে কন্ট্রোলারের যে কানেকশনটা যেখানে এখানে একটি কানেকশন থাকবে ক্যাপলার ওয়ারিং থেকে সেই ওয়ারিংটিকে খুলতে হবে এবং সামনে যেখানে আমাদের এক্সেলেটার থাকে সেখানকার যে কানেকশন থাকে সেটাকেও আমরা খুলে নেব খুলে নেওয়ার পর ওয়ারিংয়ের যে তারগুলো আছে এগুলোকে আমরা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে যেন এখানে যেন যেটা আমাদের কুপুর থেকে ক্যাপলারটা বসবে সেটা যেন একটু ভালো করে শক্ত হয়ে বসে যায় তো সেরকম ব্যবস্থা আমরা এখানে করে নেব একটু জোগাড় লাগিয়ে নেব নতুবা এখানে একটু আমরা গ্রিস লাগিয়ে নিলেও কিন্তু আমাদের একটু কানেকশনটা ঠিকমতো পেয়ে যাবে তো এরকমভাবে লাগানোর পরে আপনারা সেটাকে একটু চালিয়ে দেখে নেবেন যদি আপনাদের এই প্রবলেম থেকে হয়ে থাকে তাহলে কিন্তু সেটা সমস্যাটা সমাধান হয়ে যাবে এতটুকু কাজ করলেই আপনার সমস্যা সমাধান হয়ে যাবে আবার যদি দেখতে পারেন যে না এই সমস্যাটা আমাদের সমাধান হচ্ছে না এরকমভাবেও তাহলে তার জন্য অন্য আরও অনেক রকম প্রবলেম থাকতে পারে সেটা আপনাদের নেক্সট ভিডিওতে আমি আবার অন্যরকমভাবে টিপস আপনাদের দিয়ে দেবো বা আপনারা কমেন্টসে লিখবেন যে আমি এরকমভাবে আমার সমস্যাটা আছে আমি করেছিলাম সেটা হচ্ছে না তাহলে আমি বুঝতে পারবো তো নেক্সটে আপনাদের আবার অন্যরকমভাবে কী রকমভাবে আপনারা করবেন সেটা আমি দেখিয়ে দেবো বা জানিয়ে দেব তো আজকের ভিডিওটি এটাই যে প্রথমে এটা যে তারের ওয়ারিংটা সেটা ভালো করে খুলে নেবেন এবং খুলে নেওয়ার পর সামনে এবং পিছন থেকে দু থেকে খুলে নেবেন খুলে নেওয়ার পর সেটাকে ভালো করে একটু গ্লিসিং করে আবার লাগিয়ে নেবেন দেখবেন যে আপনার কানেকশনটা ওকে হয়ে যাবে এবং গাড়িটা যেটা সমস্যা আমাদের ছিল মানে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া পিক আপ ছেড়ে দেওয়া সেটা কিন্তু আমাদের আর এরকম হবে না আর যদিও বা এরপরে এরকম হতে থাকে তাহলে তার বিপরীতে আমি আপনাদের নেক্সটে আবার ভিডিও করে দেখিয়ে দেবো তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকে এই টিপসটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না